ওয়েলকাম টু স্টাডি রুম আজ আমরা সপ্তম শ্রেণীর নয় নম্বর চ্যাপ্টার সর্বসমতার ধারণা নিয়ে আলোচনা করব সর্বসমতার ধারণা সপ্তম শ্রেণীর যারা সহজে বোঝা যাচ্ছে কি বোঝায় সর্বসমতা মানে চারিদিক দিয়ে যেটা সমান এবং ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতা কিভাবে কার্যকরী হয় সেটা আমরা আজকে চিনব ত্রিভুজ এবং সর্বসমতা সর্বসমতা মানে কি বললাম চারিদিক দিয়ে মানে যে কোনো ভাব দিয়ে যদি আমরা দেখতে চাই তবে এটা পরস্পরের সঙ্গে সমান হবে তখন তাদেরকে বলবো আমরা সর্বসম তাহলে এর কতগুলো শর্ত দরকার কীভাবে বুঝবো যে এটা পরস্পরের সঙ্গে সমান হবে তা তো সর্বোত্তম সমতার যে শর্ত সেটা আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব ত্রিভুজ দুটি ত্রিভুজ বা দুয়ের বেশি হতে পারে তবে আমরা দুটো ত্রিভুজ নিয়ে গবেষণা করবো দুটো ত্রিভুজ একটা এ বি সি এটা পি কিউ আর ওকে দুটো ত্রিভুজ রয়েছে এবার এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কি না সর্বসম মানে কি বললাম যখন দুটো ত্রিভুজকে আমরা ঘুরিয়ে অথবা সরিয়ে অথবা দেখা গেলো দুইভাবে কী হচ্ছে দুটো ত্রিভুজ রয়েছে দুটো ত্রিভুজকে আমরা একটাকে আর একটা সঙ্গে পুরোপুরি মেলানোর চেষ্টা করছি এবার মেলানোর জন্য দেখা যাচ্ছে একটাকে আর একটা কাছে নিয়ে যেতে হবে অর্থাৎ একটাকে আর একটা সরিয়ে নিয়ে গেলাম সরাসরি যদি না মেলে তবে একটু ঘুরিয়ে নিলাম দিয়ে দুটোকে হুবহু মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি এমন হয় যে দুটো পরস্পরের সঙ্গে মিলে যাচ্ছে তখন আমরা বলবো এরা পরস্পরের সর্বসম হবে তাহলে দুটি ত্রিভুজকে একটি কার একটি কাছে সরিয়ে নিয়ে গিয়ে অথবা ঘুরিয়ে অথবা দরকার পড়লে সরিয়ে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে দুটোকে পরস্পরের সঙ্গে মিলিয়ে দিলাম মিল যদি মিলে যায় পুরোপুরিভাবে তবে তারা বলবো সর্বসম আর যদি না মিলে একে অপরের সঙ্গে তবে তারা সর্বসম হবে না তাহলে সর্বসম হবে কখন আমরা যদি না সরিয়ে না মিলিয়ে যদি দুটো আলাদাভাবে থাকে তাহলে আমরা কি পরীক্ষা করে কিভাবে বলবো যে এরা সর্বসম সবসময় তো আমরা এখানে চিত্র রয়েছে আমরা তো দেখে বলতে চাইছি নাকি এখানে সরিয়ে নিয়ে যেতে পারবো না তাহলে সর্বসম কী হয়েছে না তো কতগুলো মাপ নিয়ে আমরা সহজেই বলে দিতে পারবো সর্বসম তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যদি প্রথম ত্রিভুষ্টির প্রতিটি বাহুদৈর্ঘ্য পরের ত্রিভুষ্টির প্রতিটি বাহুদর্ঘর্ঘ সমান হয়ে যায় অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ যার এবি বাহু দৈর্ঘ্য বিসি বাহু দৈর্ঘ্য আর এসি বাহু দৈর্ঘ্য আমাদের পি কিউ আর যে ত্রিভুজটি রয়েছে তার তিনটি বাহু অর্থাৎ পি কিউ কিউ আর পি আর এই তিনটি বাহু দৈর্ঘ্যের সঙ্গে যদি সমান হয়ে যায় তবে আমরা বলব এরা সর্বসম তাহলে এ তিনটে বাহু আর এ তিনটে বাহু মানে তিন জোড়া বাহু হয়ে গেল এরা কি হলো পরস্পর সমান ধরে নিলাম বির সঙ্গে পিকিউ সমান হলো বিসির সঙ্গে কিউ আর এসির সঙ্গে পি আর আমরা জাস্ট এটা নিচে নিচে বলে বলছি না যে কোনো একটা সমান হতে পারি তবে তিনটির সঙ্গে তিনটি সমান হলো দেখা গেলো বির সঙ্গে পিকিউ বিসির সঙ্গে পি আর এসির সঙ্গে কিউ আর তা হতে পারে আমরা ঘুরিয়ে নিয়ে সমান করে নেব এক কথায় সমান হতে হবে সোজাসুজি গিয়ে সমান হয়ে যেতে পারে অথবা একটু ঘুরিয়ে নিয়ে সমান হতে পারে যদি হয় তবে আমরা বলবো এটা সর্বসম্ম তাহলে এখানে যে শর্তটা হলো এ তিনটি বাহু দৈর্ঘ্য এ তিনটি বাহু দৈর্ঘ্য সঙ্গে সমান হবে যেটা ইংলিশে আমরা বাহুকে কী বলি সাইড সেই ক্ষেত্রে আমরা যে শর্তটা পেলাম বাহু 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 বা এস 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 ওকে এটা হলো বাহু 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 শর্ত সর্বসম হওয়ার তাহলে শুধু কি একটা কারণে হবে যে তিনটি বাহু দৈর্ঘ্য সমান ওটা তিনটি ভাগ দৈর্ঘ্য সমান না আরও কিছু ক্ষেত্রে হতে পারে যেমন দেখা গেল দুটো বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে এবং তাদের অন্তর্ভুক্ত কোন সমান এই ত্রিভুজটা ক্ষেত্রে দেখা যায় আমাদের এবি প্রথমত বাহু একটা শর্তে গেল পরের সে শর্তটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি ধরে নিলাম বি সি ত্রিভুজ আর পি কিউ ত্রিভুজ এই দুটো ত্রিভুজের দুটো বাহু সমান অর্থাৎ এবি আর পিকিউ সমান এ বির সঙ্গে পিকিউ সমান আর বিসির সঙ্গে কিউ আর সমান ওকে এ আর পিকিউ সমান বি সি আর কিউ আর যদি সমান হয় এবং এদের অন্তর্ভুক্ত কোন মানে এই দুটো বাবু এখানে এ বি আর বিসির অন্তর্ভুক্ত কোন মানে এ কোনটা আর এখানে পিকিউ আর কিউ আরের অন্তর্ভুক্ত কোন মানে এ কোনটা বি আর এর অন্তর্ভুক্ত কোন এখানে পি কিউ আর কিউ আর পি কিউ আর কিউ আর এর অন্তর্ভুক্ত কোন এরা যদি সমান হয় অর্থাৎ এখানে অনুযায়ী এবিসি কোণের মান আর এদিকে পি কিউ আর কোন মান এই দুটো কোন যদি পরস্পর সমান হয় তাহলে কি কি হলো দুটো বাহু এবি আর পি কিউ সমান সি কিউ আর সমান আর সি আর পি কিউ আর মানে এই যে দুটো বাহু সমান হচ্ছে তাদের মাঝের কোনটা এরা যদি সমান হয় তবে এরা সর্বসম হবে অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম হবে তাহলে কারা কারা সমান হলো এক্ষেত্রে বি পি কিউ মানে একটা বাহু সমান হলো এই বাহুর পরে ঠিক তার মাঝের কোনটা সমান হলো এবং তারপরে আরেকটা বাহু সমান হলো তাহলে একটা বাহু তারপরে মাঝের কোন তারপর একটা বাহু এটাকে আমরা বলছি বাহু মানে এস কোণের অ্যাঙ্গেল থেকে এ আর বাহু এস তাহলে এটা আর একটা শর্ত তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার দ্বিতীয় শর্ত কী হলো না তো দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং সেই দুটো বাহুর মাঝের কোনটা মনে রাখবে যে দুটো বাহুর সমান হবে তাদের মাঝের কোন দুটোও সমান হতে হবে তবে এরা সর্বসম হবে তাহলে এটা দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত আসা যাক তিন নম্বর শর্তটা বলছে যদি এমন হয় দুটো কোন সমান তিন নম্বর শর্ত দুটো কোন সমান এবং যে দুটো কোন সমান সেই দুটো কোণের জন্য যে বাহুটা দরকার সেই বাহুটার দুর্গ সমান হবে আমরা আর একটা ছবি আঁকানোর চেষ্টা করি তিন নম্বর শর্তের জন্য যেহেতু এক ছবি গেছে যদি আমরা ছবি দুটো এরকম হয় একই নাম দিই এ বি সি পি কিউ আর ওকে যদি এমন হয় দুটো কোন সমান ধরে নিলাম এটার এ কোনটা আর এটা পি কোনটা সমান আর একটা কোন এটা বি কোন সমান আর এটার কিউ কোন সমান তাই দুটো কোণ সমান হতে হবে এবং এই দুটো কোণের মাঝখানে যে বাহুটা করছে দুটো কোণ সংলগ্ন বাহু অর্থাৎ এবি আর কিউ সমান হতে হবে যদি এমন হয় তবে এরা সর্বসম হবে আর একবার বলছি দুটো কোণ সমান হতে হবে এবং যে দুটো কোণ সমান হবে তাদের অন্তর্ভুক্ত বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ওই দুটো কোণ তৈরি করার জন্য যে সাধারণ বাহুটা দরকার সেই বাহুটা সমান হতে হবে আমরা দেখছি এ কোন করার জন্য এটা আর বি জন্য এটা এই বাহুটা দুবারই দরকার এটা সাধারণ বাহু এটার ক্ষেত্রে কি হচ্ছে পি কোণের জন্য পিকিউ বাহুটা পি এবং কিউ দুটো কোণের জন্য পি কিউ বাহুটা হচ্ছে সাধারণ তাহলে এ আর বি কোন সমান এখানে পি কিউ সমান আর বি এর সাধারণরা হচ্ছে এ বি আর পি আর কিউ কোণে সাধারণরা হচ্ছে পিকিউ এরা সমান যদি এরকম হয় দুটো কোন এবং তাদের মধ্যবর্তী যে বাহু দৈর্ঘ্য সেটা সমান তবে সেই ক্ষেত্রে এরা সর্বসম হবে এবং এই শর্তটাকে আমরা কি বলবো দুটো কোণ দরকার হচ্ছে দুই মাথা দুটো কোণ এবং মাঝের বাহুটা বা এটা আমরা আর একটা ভাষাতে লিখতে পারি এ এ এস মানে দুটো কোণ সমান হচ্ছে এবং তাদের মাঝের কোণ অর্থাৎ তিন নম্বর শর্তটা হচ্ছে এর কোন হচ্ছে এক সাইডে তারপরে বাহু পেলাম তারপরে কোন অর্থাৎ অ্যাঙ্গেল বাহু মানে এ সাইড এবং অ্যাঙ্গেল এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি অর্থাৎ কোন দুটো কোন কোন এবং এই দুটো কোণে মাঝের বাহুটাকে আমরা লাস্টে লিখে লিখতে পারি বাহু অর্থাৎ এ এ এস এ দুটো কিন্তু একই শর্ত তাহলে এই তিনটে শর্ত আমরা পেলাম যে দুটো ত্রিভুজ কখন সর্বসম হবে যদি তিনটি বাহু দৈর্ঘ্য সমান হয় সর্বসম যদি দুটি বাহু দরব এবং ওই দুটো বাহুর মাঝের কোনটা সমান হয় সর্বসম হবে এবার যদি দুটি কোণ এবং তাদের সাধারণ বাহুটা মানে মাঝের বাউটা যদি সমান হয় তাহলে সর্বসম হবে আর একটা লাস্ট সেটা কি যদি ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় অর্থাৎ সমকোণে ত্রিভুজ হয় দুটি দুটি ত্রিভুজ সমকোণী হয় এ বি সি পি কিউ দুটি ত্রিভুজ সমকোণী মানে এটা নব্বই ডিগ্রি আর এটার নব্বই ডিগ্রি যদি এমন হয় দুটি কোন সমকোণ সমকোণী মানে দুটোরই একটা কোন নব্বই ডিগ্রি রয়েছে এবং তাতে অতিভুজ দুটো সমান মানে এটার অতিভুজ এটা এসি আর পিকিউ সমান এবং যে কোনো একটা বা উদৈর্ঘ্য সমান সেটা এবির সঙ্গে পিকিউ হতে পারে অথবা বিসির সঙ্গে কিউ আর সেই ক্ষেত্রে এরা হবে তাহলে সমকোণী ত্রিভুজ যা সমকোণ থাকবে সমান দুটোরই সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ এবং একটা বাহু দৈর্ঘ্য সমান হয় তবে তারা পরস্পরের সঙ্গে সর্বসম হবে তাহলে সেক্ষেত্রে হবে সমকোণ আমাদের চার নম্বর নিয়মটা হচ্ছে সমকোণ সমকোণী মানে তো সমকোণ তো হচ্ছেই বা অতিভূত যেটা হচ্ছে আর একটা বাহু আমরা ইংলিশে লিখলে সমকোণের জন্য রাইট অ্যাঙ্গেল হাইপোথিসের এইচ আর এইচ আর এইস এস ত্রিভুজ যার অতিভুজ আর একটা বাউ দর্গ সমান তাহলে সর্বসম হবে এই হলো সর্ব চারটি শর্ত তাহলে প্রথম শর্ত কি তিনটি বাহু বাউদর্গ যদি সমান হয় তাহলে সর্বসম হবে দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি সমান হয় সর্বসম হবে দুটি কোন এবং তাদের মাঝের বাহুটা যদি সমান হয় বা সাধারণ বাহুটা যদি সমান হয় সর্বসম হবে এবং যদি সেটা সমকোণী ত্রিভুজ হয় এবং অতিভুজ এবং একটা বাউ দৈর্ঘ্য সমান হয় তবে তারা সর্বসম হবে এই চারটি নিয়মে যে কোনো একটা যদি কার্যকরী হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে ওকে এর সঙ্গে আমরা আর একটা জিনিস জানছি সদৃশ্যকণি সৃশ্যকণি সদৃশ্যকণী ত্রিভুজটা কি হচ্ছে না তো দুটো ত্রিভুজ দুটো ত্রিভুজ এ বি সি পি কিউর যদি এমন হয় যে দুটো ত্রিভুজ রয়েছে দুটি ত্রিভুজের সর্বসমান নয় দুটি ত্রিভুজ রয়েছে যাই হোক কিন্তু তিনটি কোন পরস্পরের সঙ্গে সমান অর্থাৎ এই ত্রিভুজটা তিনটি কোণের মান যাওয়া হবে পাশের ত্রিভুজটা তিনটি কোণের মান সমান হবে তাহলে তারা কোণী হবে প্রথম ত্রিভুজটার এ কোণের সঙ্গে এটার একটা কোন বি কোণের সঙ্গে এটা সি কোণের সঙ্গে এটা যদি মিলে যায় তবে তারা হবে সদৃশ্য কণি অর্থাৎ দুটি ত্রিভুজ দুটি ত্রিভুজে তিনটি কোণের মান পরস্পরের সঙ্গে সমান হলে তারা সদৃশ্য কোণী হবে আর সদৃশ্য হলে কি সর্বসম হবে না হতে পারে কোনগুলো সমান হলে যে বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে পরস্পর মিলে যাবে তাও না হতে পারে আমরা এখানে চিত্র যে একটা ছোট একটা বড় এক্ষেত্রে কোনগুলোর মান সমান কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যতই বড় হোক না কেন তিনটি কোণ মিলে একশো আশি ডিগ্রিই হবে সুতরাং তিনটি কোন সমান হচ্ছে কিন্তু দৈর্ঘ্য যদি সমান না হয় বা এই চারটি শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত কার্যকরী না হয় তাহলে এরা সর্বসম হবে না অর্থাৎ কোণী হলেই সর্বসম হবে এটা বলা যায় না তবে হ্যাঁ সর্বসম যদি হয় তারা অবশ্যই কোণী হবে সর্বসম হলে হুবু যেহেতু মিলে যাবে তাহলে কোনগুলোও সমান হবে অর্থাৎ সদস্যকনে সর্বসম হলে তারা সদস্যকনি হবে কিন্তু সদস্যকনি হলে সর্বসম নাও হতে পারে ওকে আমরা প্রবলেম বই থেকে কিছু করা যাক বইয়ে দেখবে জাস্ট আমি বলে দিচ্ছি সব সহজ এবং ইজি এক নম্বর সর্বসমতা বলতে কি বোঝো ডেফিনিশন অলরেডি বলে দিয়েছি বইয়ের সংখ্যাটাও দেখে নিতে পারো যদি আমরা কোন দুটি ত্রিভুজকে সরিয়ে বা ঘুরিয়ে সরিয়ে একসঙ্গে একটা অপরটির সঙ্গে পুরোপুরি মিলে দিতে পারি তবে তারা হবে ত্রিভুজের সর্বসমতার শর্ত চারটি শর্ত আমি অলরেডি বলে দিয়েছি এস 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 এ এস এ এস এ বা এস আর একটা হচ্ছে আর এস এস তিন নম্বর প্রবলেমটা বলছে কোন 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 ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে মানে এ এ এ তিনটি কোন সমান হলে কি হবে আমরা একটু আগে বললাম তিনটি কোণ যদি সমান হয় তাহলে সর্বসম নাও হতে পারে তিনটি কোণ সমান হলে কি বলবো পরস্পরের সদৃশ্যকি কোনগুলো পরস্পরের সঙ্গে সমান কিন্তু এরা সর্বসম হতে পারে সর্বসমতা তখনই হবে যখন এরা পরস্পরের সঙ্গে হুবু মিলে যাবে তিনটি কোণ কোন এর পরস্পর না মিলতেও পারে অর্থাৎ এ এ এ এর শর্তটা সদৃশ্যকণি শর্ত সরি সর্বসম্মতার শর্ত হতে পারে না শর্ত মানে হবে সর্বদা কিন্তু হতে পারে না ওকে এবার আমরা যাব বইয়ের যে ছবিগুলো দেওয়া রয়েছে এখান থেকে কোনটা পরস্পরের সঙ্গে সদস্যকণী আর কোনটা সদস্যকণী নয় সেটা আমাদের দেখতে হবে এক নম্বরে দেখতে পাচ্ছ দুটো ছবি রয়েছে এবিসি আর ডিইএফ দেখো দুটো ত্রিভুজে বাহু তিনটির মান দেওয়া রয়েছে এবং আমরা যদি এদিকে একটু ঘুরিয়েও দেখি তবে এটা তিনটি বাহু দৈর্ঘ্য পাঁচ ছয় এবং সাত সেন্টিমিটার এবং এর পাঁচ ছয় সাত অর্থাৎ তিনটি বাহু এর তিনটি বাহুর সঙ্গে সমান তাহলে আমরা যাই হোক ঘুরিয়ে হোক যেভাবে হোক আমরা পরস্পরের সঙ্গে মিলিয়ে দিতে পারবো অর্থাৎ এরা এস 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 এই শর্তটা সম্পূর্ণ করলো তারা এরা সর্বসম্ভাবে দুই নম্বরটা কি রয়েছে দুটি দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া রয়েছে এবং বাহু দুটি দৈর্ঘ্য দেখছি সমান এবং তাদের মাঝের অন্তর্ভুক্ত কোণের মানও সমান অর্থাৎ এরা এস এ এস যে শর্ত সেটা কার্যকরী করছে তাহলে এরা সর্বসম্ভাবে তিন নম্বর এটা দুটি দৈর্ঘ্য একটা কোণ মান বলে দিয়েছে মধ্যবর্তী কোন দুটি দৈর্ঘ্য সমান এবং মাঝে কোনটা সমান তাহলে এরাও এস এ এস শর্ত কার্যকরী করছে সুতরাং এরাও সর্বসম হবে চার নম্বরটা কি বলেছে দুটি সব দুটি সমকণে ত্রিভুজ দেখবে দুটো কোন নব্বই ডিগ্রি রয়েছে অতিভুজের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার আর একটা দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার অর্থাৎ আর এই যে শর্ত সেটা সম্পূর্ণ করেছে সুতরাং এরাও সর্বসম হবে নেক্সট পাঁচেরটা দুটো কোণের মান বলে দিয়েছে যে কোন দুটো সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ষাট ষাট কিন্তু তাদের সাধারণ বাহু আলাদা একটা তিন একটা চার তাহলে এরা কোন দেখছি কার্যকরী করছে না তাহলে এরা সর্বসম হবে না ছয় নম্বর চিত্র দুটি কোণের মান আর একটা বাহুদৈর্গ বলে দিয়েছে কোন দুটো পরস্পরের সঙ্গে সমান তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ এবং বাহুদর্গটাও তাদের মধ্যবর্তী চার সেন্টিমিটার অতএব সর্বসম হবে সাত নম্বরটা একটা কোণ এবং দুটো বাহু বলেছে দেখো এখানে একটা কোন আর এই বাহু দুটো কিন্তু ওই কোন দুই পাশে নয় অন্য কোন বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে যেখানে এখানে একটা কোন এবং ওই কোনটা দুই পাশে বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে সুতরাং এরা সর্বসম হবে না এবং আট নাম্বার প্রবলেমটা কি বলেছে দুটো কোন তিনটি কোণই সমান দেখিয়ে দিয়েছে তিনটি কোন সমান ওরা এটা সদৃশ্য কোনি তিনটি কোন সমান মানে কি সদৃশ্য কোনি এবার এটা কি সর্বসম হবে তাহলে ছর্ত দেখি একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তিন দশমিক পাঁচ কিন্তু ওই বাহুটা দুই পাশে যে দুটো কোন একটাতে পঞ্চান্ন 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 সমান নয় তাহলে এটা কোনো শর্ত মানছে না সুতরাং এটা সর্বসম হবে না তবে এরা অবশ্যই সদৃশ্য কোণে ত্রিভুজ ওকে তাহলে আমরা সর্বসমতা ধারণা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে ওকে পরবর্তী ক্লাসে আমরা আসন্ন মান নিয়ে আলোচনা করবো